ভারত জুড়ে একের পর এক তারকার মৃত্যু যেন থামছেই না। সম্প্রতি ভারতের জনপ্রিয় শিল্পী কেকের মৃত্যুতে শোক নেমেছে সেই দেশে। কেকের মৃত্যুর শোক মুছতে না মুছতেই আরও এক শিল্পীর মৃত্যুর ঘটনা ঘটল। মাত্র 22 বছর বয়সে ওপারে পাড়ি জমালেন দিল্লির ইন্ডিপেন্ডেন্ট সঙ্গীত শিল্পী শৈল সাগর। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় 1 জুন মৃত্যু হয়েছিল সাগরের, তবে তার মৃত্যু নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। প্রথম থেকেই স্বপ্ন ছিল গায়ক হয়ে ওঠার। গানই ছিল শৈলের জীবনের একমাত্র মন্ত্র। নেট দুনিয়ায় জনপ্রিয়তা বাড়ছিল দিন দিন, তবে হঠাৎ করে যে জীবন এভাবে থেমে যাবে তা ভাবতে পারেননি শৈলের অনুরাগীরা। 2021 সালে শৈলের গান ইফ আই ট্রাইড দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। গানটি মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে লক্ষাধিক লাইক ও শেয়ার হয়েছিল। নতুন প্রজন্মের কাছে শৈলের গান ছিল অনুপ্রেরণার মতো। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিলেন শৈল। ইফ আই ট্রাইড গানটি স্পটিফাই মিউজিক অ্যাপে প্রায় 40,000 বার স্ট্রিম হয়েছে, যা কিনা নতুন গায়ক হিসেবে তার জন্য ছিল বড় রেকর্ড। শৈলের আরও 3টি একক গান মুক্তি পেয়েছিল, বিফোর ইট গোস, স্টিল, মিস্টার মোবাইল ম্যান লাইফ। এরকম এক উঠতি প্রতিভার মৃত্যু অনেকের কাছে অপ্রত্যাশিত। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশাও চিন্তায় ফেলেছে তার ভক্তদের। তার এক বন্ধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৃত্যুর খবর শেয়ার করেছেন। এই উঠতি গায়ক ইতিমধ্যেই বেশ কয়েকটি মিউজিক অ্যাওয়ার্ডও পেয়েছেন। ফাতেমা আয়নি, সময় সংবাদ, ঢাকা।